আসসালাম আলাইকুম শেয়ার করছি দারুণ মজাদার স্বাস্থ্যকর এবং এনার্জেটিক খেজুরের হালুয়া বা বরফি যেহেতু এই বরফিতে কোনো আলাদা চিনি যোগ করা হয় নাই তাই শরীরের জন্য অনেক হেলদি আর খেতে তো অসম্ভব মজা কাউকে তৈরি করে যদি খেতে দেন সে কোনোভাবেই বুঝবে না যে এটা খেজুরের তৈরি এই বরফির আরও একটা ভালো দিক হচ্ছে তৈরি করার পর বেশ অনেক দিনই আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে এই খেজুরের বরফি তৈরি করতে এখানে আমি এক কাপ খেজুর নিয়ে নিয়েছি আর খেজুরের ভেতরের যে বিচি আছে সেটাকে ফেলে দিয়ে চেপে চেপে এক কাপ নিয়েছি খেজুরের ভিতরে অনেক সময় অনেক ময়লা থাকে সেটা দেখে নেবেন এখন আমি খেজুরটাকে একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন একটা বাটির ভিতরে হাফ কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে প্রায় ২০ থেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে খেজুরটা অনেক নরম হয়ে যাবে এরপর এই খেজুরটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নরম করে নিব আপনারা চাইলে পাটায়ও মিহি করে বেটে নিতে পারেন এখন আমি বরফি তৈরিতে চলে যাচ্ছি একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে ঘি তৈরির একটা সহজ রেসিপি দেয়া আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই ঘিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তার ভিতরে ব্লেন্ড করা খেজুরের পেস্ট দিয়ে দিচ্ছি এরপর অনবরত নেড়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝখানে রাখতে হবে যেহেতু খেজুর অনেক মিষ্টি তাই এখানে চিনির কোনোই প্রয়োজন নেই এমনিতে এটা অনেক বেশি মিষ্টি হয় প্রায় তিন চার মিনিটের মতো আমি খুব ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খেজুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যখন মিশে যাবে সেই পর্যায়ে এর ভিতরে ওয়ান ফোর্থ কাপ আধা ভাঙা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এই অংশটুকু আমার ডিলেট হয়ে গিয়েছে সরি এখানে আমি সেটা অ্যাড করতে পারিনি কাজু বাদামটা দিয়েও আমি অনবরত খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাজু বাদামের পরিবর্তে আপনারা কাঠবাদামও দিতে পারেন তবে কাজু বাদামের টেস্টটা ভালো আসে আর আধা ভাঙা করে দিলে এটা যখন খাবেন দাঁতের নিচে পড়লে অনেক বেশি ভালো লাগে আমার প্রায় হয়ে আসছে এই পর্যায়ে এর ভিতরে এক চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যখন দেখবেন খেজুরের মিশ্রণটা এভাবে প্যানের গা থেকে উঠে যাচ্ছে তখনই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে আমি আগে থেকেই যেই পাত্রে বরফিটাকে সেট করব সেই পাত্রে একটা ফয়েল পেপার দিয়ে নিয়েছি আপনারা চাইলে ফয়েল পেপারের পরিবর্তে যেই পাত্রে সেট করবেন সেই পাত্রে একটু ঘি মেখে নিলেই হবে এখন একটা স্প্যাচুলা দিয়ে বরফিগুলোকে চেপে চেপে সেট করে নিয়েছি আপনারা চাইলে কুকি কাটার বা পিঠা সাজ দিয়েও তৈরি করে নিতে পারেন এছাড়া গোল গোল লাড্ডুও বানিয়ে নিতে পারেন এখন এই বরফির উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এরপর স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি আর এটা গরম থাকা অবস্থায় করতে হবে তা না হলে বাদামগুলো ভালোভাবে বসবে না খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি এখন এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফয়েল পেপারে সেট করার কারণে খুব ইজিভাবেই কিন্তু এটাকে আলাদা করা যাবে এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা ডায়মন্ড শেপেও কাটতে পারেন আমি চার কোনা করে কেটে নিয়েছি এই বরফিটা খেতে কত যে মজা আসলে না বানালে আপনারা বুঝতেই পারবেন না আশা করছি এই নতুন ধরনের বরফিটা আপনারা বাসায় একবার হল ট্রাই করবেন ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আর এই বরফিটাকে আপনারা পনেরো থেকে বিশ দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো এবং সহজ লেগেছে কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ